সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা শীতকালে স্কিনকে কেয়ার করবো। কি আমাদের স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে আসে, ড্রাই হয়ে যায়, তো আমরা সেই জন্য কত কি ইউজ করি, কখনো বডি লোশন, কখনো ময়েশ্চারাইজার, কখনো কোনো ক্রিম নিয়ে এসে ইউজ করছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা ফেসিয়াল দেখাবো, আর সেটা হচ্ছে পুরো ন্যাচারাল জিনিস, ঘরোয়া পদ্ধতিতে দেখাবো তোমাদেরকে। আর তোমরা এটা করো, যাদের খুব ড্রাই ভাব চলে আসে তাদের স্কিনটা অনেক নর্মালে চলে আসবে। আর এটা করতে আমাদের বেশি কিছু লাগবেও না। আর এটা আমরা তিনটে স্টেপে করবো, ক্লিনিং করবো, স্কার্ফ করবো, প্যাক বানাবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট করার আগে বলি, যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো স্টার্ট। অ্যালোভেরা জেল আমি ফেসে ইউজ করে নিয়েছি। এবারে আমরা এটা কিন্তু ওয়াটার দিয়ে ওয়াশ করব না, এটাকে আমরা একটা কটন নেব। দেখো এখানে কটন নিয়েছি, দিয়ে আমরা ফেসটাকে এটা দিয়ে ওয়াশ করে নেব। ফেসিয়ালটা আমরা সব স্কিনের জন্য ইউজ করতে পারি, যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো খুবই ভালো। এবারে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা স্কার্ফ বানাবো। স্কার্ফের জন্য চলো কি কি লাগছে দেখিয়ে দিই। প্রথমে দেখো আমি এখানে সুগার নিয়েছি, চিনি নিয়েছি, আর যেটা নেব সেটা হচ্ছে নারকেল তেল। স্কার্ফটা মানে করে ফেসের মধ্যে যে ডে স্কিন গুলো থাকে সেগুলো সব দূর হয়ে যাবে, আমাদের স্কিনটা অনেকটা ক্লিন দেখাবে। এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব। ওয়াশ করে নিয়েছি, তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা প্যাক বানাবো। প্যাকটার জন্য আমাদের কি কি লাগছে চলো দেখিয়ে দিই। এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আমি এখানে দই নিয়েছি 1 চামচ, আর যেটা নেব সেটা হচ্ছে হানি। এই দুটোকে ভালো করে আমরা মিক্স করে নেব। এবারে আমি ফেসে এটা অ্যাপ্লাই করছি।
ইম্পর্টেন্ট দেখো, আমি এটা প্যাকটা ইউজ করে নিয়েছি, ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে আমরা এটা 15 মিনিট রেখে দিয়ে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করব। দেখো ফেসটা ওয়াশ করে নিয়েছি, খুব সফট লাগছে। তাহলে আমাদের শীতকালে অনেকেরই স্কিনে ড্রাইনেস প্রবলেমটা থাকে, আর তোমরা এটা বাড়িতে ইউজ করো, দেখবে স্কিনটা একটা ড্রাই অফ থেকে ড্রাই অফ না একটা চলে যাবে। তাহলে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এইটুকু থাকুক, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর আমাদের যদি কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে করে জানাতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।